বন্দরনগরী চট্টগ্রামত উগ্র জঙ্গি আস্তানাগিরি অভিযান চালাই পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটির সদস্য। এতু 90 জিএমবির 200 সদস্যের বিস্ফোরক এবং বিভিন্ন সরঞ্জাম সহ আটক করছি নগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে 11:30টার দিকে সদরঘাটানার পূর্ব মাদারবাড়ি এলাকার বালুর মাঠের সামনে 126 নম্বর বাড়ির 5 তলায় ওই আস্তানার সন্ধান পায় পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এম হুমায়ুন কবির এবং অতিরিক্ত উপ কমিশনার পলাশকান্তি নাথ যৌথভাবে অভিযানের নেতৃত্ব দেয়। আটককৃত দুজনই আশফাকুর রহমান ওরফে রাসেল ওরফে আবু জাহির আল বাঙ্গালী ওরফে তেলেবি তিতুস এবং অন্যজনই রাকিবুল হাসান ওরফে জনি ওরফে সালাউদ্দিন ওরফে আবু তাইফ আল বাঙ্গালী। এখানে সদরঘাট থানার পোর্ট সিটি আবাসিক এলাকায় একটি 5 তলা ভবনে অভিযান পরিচালনা করেছি এবং সেখান থেকে আমরা 90 জিএমবি 2 জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের কাছে আমরা 10টি সচল গ্রেনেড পেয়েছি এবং সেই সাথে তারা যে কমরে একটি বেল্ট ইউজ করে যেটা হলো আপনার সুইসাইডাল বেল্ট বলি, সেই বেল্টটি উদ্ধার করেছি এবং তাদের কাছে আমরা একটা এসকেস ম্যাপ পেয়েছি দুটি। যে এসকেস ম্যাপগুলি তারা আমাদের সদরঘাট থানাকে আক্রমণ করার জন্য তৈরি করেছিল এবং তারা এগুলি তাদের হাইকমান্ডে পাঠিয়ে দিয়েছিল। হাইকমান্ডে পাঠিয়ে দিয়ে তারা তাদের নির্দেশের অপেক্ষা ছিল কখন সেখান থেকে সুইসাইডাল অ্যাটাক করার জন্য নির্দেশ আসবে এবং সেই নির্দেশ অনুযায়ী তারা সেখানে অ্যাটাক করবে। তা আমরা দীর্ঘদিন এদের পিছনে লেগেছিলাম এবং তারা বিগত 2 মাস আগে সেখানে বাসাটি ভাড়া নেয় এবং এদের সাথে আরেকজন তৃতীয় ব্যক্তি ছিলেন যার নাম বেজবা, সে বেসিক্যালি বাসাটি ভাড়া নিয়ে দিয়েছে এবং তাদের হাইকমান্ডের নির্দেশ ছিল চট্টগ্রাম এলাকায় তারা একটি পুলিশ স্থাপনায় হামলা চালাতে হবে এবং সেই লক্ষ্যে তারা কিন্তু আমাদের বিভিন্ন পুলিশ স্থাপনাগুলোকে তারা গোপনে পরিদর্শন করে রেকি করে। তারপরে এক পর্যায়ে তারা সদরঘাটটাকে সুইটেবল মনে করে। তার কারণ হলো সদরঘাট আমার থানাটি যে অবস্থিত সেখানে পাশাপাশি আমার 2টি পুলিশ স্থাপনা রয়েছে, একটি হলো উত্তরের ট্রাফিক অফিস রয়েছে আর একটি হলো সদরঘাট থানা আছে এবং থানাটির ভিতরে মসজিদ থাকার কারণে সেখানে কিন্তু অনায়াসে মুসল্লিরা নামাজ পড়তে যেতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন সেখানে। সেই সুযোগটি নিয়েই কিন্তু সে সদরঘাট থানা মসজিদে অনেকবার নামাজ পড়েছে এবং মসজিদে বসেই কিন্তু সে সদরঘাট থানা টোটাল বিষয়টি সে রেকি করে এবং সেখানে বসে সে স্কেচ ম্যাপ তৈরি করে। প্রতিরোধ করতে চেয়েছিল না, এরা সম্পূর্ণ অপ্রস্তুত ছিল, তারা ভাবেই নেই যে সেখানে পুলিশ তাদের কীভাবে অ্যাটাক করতে পারে, এই কারণেই হয়তো বা অভিযানটি সফল হয়েছে। ওদের হাইকমান্ড বলতে কারা? ওদের হাইকমান্ড বলতে ওদের মুখ থেকেই আমরা শুনেছি, যেটা সেটা হলো ডন ভাই নামে তাদের একজন ভাই আছেন, সে বাংলাদেশে থাকে না দেশের বাইরে থাকে এটি তারাও জানে না, বাট একটা গোপন অ্যাপসের মাধ্যমে তাদের সাথে কমিউনিকেশন হয়। সঙ্গত কারণে তদন্তের সাথে আমি অ্যাপসটির নাম বললাম না, এটি তাদের হলো হাইকমান্ড। এরপরে তাদের সেকেন্ড হাইকমান্ড যে আছে সে হলো মেজবা, যে এই চট্টগ্রাম অঞ্চলে তাদেরকে পাঠিয়েছে। জিয়াউল হক ইমন, C+ TV, চট্টগ্রাম।